सुप्रिय शिक्षार्थी अस्सलामु आलैकुम। आशा करी तुम्हरा सुस्थ आछो, भालो आछो एवं निरापदे आछो। पाशापाशी तुम्हरा कर्तव्य बोध सम्पन्न हुए तुम्हरा तुम्हादेर पढ़ाशोना करछो। आसले आमरा सकल शिक्षक ही तुम्हादेरके आमरा बार बार अनुरोध करछी बाबारा, जे तुम्हरा एकटू पढ़ाशोना करो। कि कारणे? যে তোমরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছ এই কোভিড-19 কারণে, কারণ তোমাদের সিলেবাসের লট অফ থিংস যেগুলো ইনকমপ্লিট হয়ে আছে। তা তোমরা যদি এই জায়গা থেকে সব সময় এক সময় পৃথিবী আবার স্বাভাবিক হয়ে যাবে, কালো মেঘ কেটে যে সূর্য উঠবে, অন্ধকার কেটে আলো আসবে, সব কিছুই কিন্তু স্বাভাবিক হয়ে যাবে, কিন্তু তখন তোমরা কিন্তু পর্যাপ্ত সময় পাবে না। তা সেই জন্য তোমাদেরকে স্বনির্বন্ধ অনুরোধ করছি, অবশ্যই তোমরা ভালো করে পড়াশোনা করো। বাবারা ভালো করে পড়াশোনা করার কোনো বিকল্প নেই। তুমি যদি এখন ভালো করে একটু পড়াশোনা করে থাকো, তাহলে তোমার এই গ্যাপ হবে না। তুমি সেটা পরবর্তীতে এখানে আর সামান্য একটু আলোচনা হলেই তুমি সেটা আরো চমৎকারভাবে বুঝে যেতে পারবা। তা আসো আমরা আর কথা না বাড়ি, আমি তোমাদের বাংলা প্রথম পত্র থেকে আজকে একটি চমৎকার কবিতা উপস্থাপন করব। কবিতার নাম আমি নাইবা বললাম, চলো এবার আমরা আমাদের ক্লাসে চলে যাই। তাহলে দেখো যে আমি আমার ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাই। আজকের ক্লাসে তোমাদেরকে আমি স্বাগত জানাই, স্বাগত জানিয়ে আমি আমার ক্লাসে চলে যাই। তাহলে দেখো আমরা যে ক্লাসটা নিতে চলেছি সেটা হলো, আমরা কয়েকটি ছবি দেখে আসি। এটি গ্রাম বাংলার শাশ্বত মায়ের কিছু ছবি চিত্র আমরা দেখতে পাচ্ছি। তা কবিতা হচ্ছে আমাদের পল্লী জননী কবিতা, অর্থাৎ গ্রাম বাংলার যে মা, আসলে শুধু গ্রাম বাংলার মা না, যদিও কবিতার নাম পল্লী জননী, তা পল্লীর একটা মায়ের একটা রূপ এই কবিতার মধ্যে চিত্রায়ন করা হয়েছে। কিন্তু আসলে সমগ্র পৃথিবীব্যাপী যত মা আছে, শুধু মানুষের বলেই না, মানুষের বেলাতেই নয়, অন্যান্য পশু পাখির বেলাতেও আমরা দেখি যারা আসলে মা, তাদের কি জীবনের রূপ বা তাদের বৈশিষ্ট্য কি, এটাকে আমরা দেখতে পাই। তাহলে দেখো শিখন ফল, কবি পরিচিতি আমরা জানতে পারবো, নতুন শব্দের অর্থ বলতে পারবো, আর রুগ্ন সন্তানের জন্য মায়ের আকুলতা কিভাবে প্রকাশ পেয়েছে সেটা ব্যাখ্যা করতে পারবো, আর সন্তানের প্রতি মায়ের অকৃত্রিম ভালোবাসার বর্ণনা করতে পারবো। তা কবি হচ্ছেন জসীমউদ্দিন, তিনি 1903 সালে ফরিদপুর জেলায় জন্মগ্রহণ করেন। পল্লীর মাটি ও মানুষের জীবনচিত্র তার কবিতায় নতুন মাত্রা পেয়েছে। অর্থাৎ বাংলা সাহিত্যে যখন একটা সময়ে তোমার শহুরে জীবন শহরের সাহিত্য নিয়ে শুধুমাত্র সাহিত্য রচিত হচ্ছিল, ঠিক এমন সময় একবারে রাখালের বংশীবাদকের মতো বাংলা সাহিত্যে আগমন ঘটালেন এই জসীমউদ্দিন। জসীমউদ্দিন তিনি রবীন্দ্রনাথ ঠাকুর যেভাবে কবিতা লেখেন, সেই কবিতার বলয় থেকে বের হয়ে নতুন একটা আঙ্গিক তিনি দাঁড় করিয়েছেন। আসলে এটা কিন্তু সস্তা কথা নয়, অন্যান্য কবিতার দিকে না গিয়ে তিনি জাস্ট একটা ধাঁচের কবিতা বেছে নিলেন, সেই কবিতার বেছে নিয়ে তিনি ওই ধরনেরই কবিতা লিখতে শুরু করেন। তিনি আমাদের পল্লী কবি নামে পরিচিত, আর বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালেই তার লেখা কবির কবর কবিতাটি প্রবেশিকা বাংলা বইয়ে অন্তর্ভুক্ত হয়। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি অধ্যাপনা করেন, আর 1976 সালে তিনি ঢাকায় মৃত্যুবরণ করেন। আমরা দেখি তার কাব্যগ্রন্থ, বিখ্যাত কাব্যগ্রন্থ নকশিকাথার মাঠ। এই নকশিকাথার মাঠ কিন্তু ইংরেজিতে ট্রান্সলেট হয়েছে। সজনবাদিয়ার ঘাট, রাখালি, বালুচর, হাসু, এক পয়সার বাসি, মাটির কান্না ইত্যাদি, এগুলো তার কাব্যগ্রন্থ। ভ্রমণ কাহিনী চলে মুসাফির আর নকশিকাথার মাঠ কবিতাটি বিভিন্ন বিদেশি ভাষায় অনুদিত, আমি যেটা আগে বললাম। আর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় ডিলিট ডিগ্রি প্রদান করেন তাকে এবং 21শে পদক তিনি লাভ করেন। পল্লী জননী কবিতাটি রাখালি কাব্যগ্রন্থ থেকে গৃহীত হয়েছে। তাহলে পল্লী জননী কবিতাটি জসীমউদ্দিনের লেখা এবং রাখালি কাব্যগ্রন্থ থেকে তিনি বাংলাদেশের পল্লী কবি। আর চলে মুসাফির হচ্ছে একটা ভ্রমণ কাহিনী, আর তিনি বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট ডিগ্রি লাভ করে। তা আসলে আমি কি বলবো, আমারও কষ্ট হচ্ছে এই কারণে, যেমন সুন্দর একটা চমৎকার কবিতা
এটা আসলে পড়াতে গেলে ছেলে মেয়েরা আবেগে আপ্লুত হয়ে যায়। আমরা শিক্ষক আমরাও কিন্তু আবেগে আপ্লুত হয়ে যাই, কারণ আমরাও তো কোনো মায়ের গর্ভে জন্মধারণ করেছি, জন্মগ্রহণ করেছি। মা পৃথিবীতে আসলে আমাদের জন্য কত বড় একটা সম্পদ, এবং মা যে পৃথিবীতে যত সন্তান আছে তার জন্য যে কত কিছু করেন, এটা এই চমৎকারভাবে এই কবিতার মধ্যে তুলে ধরেছেন জসীমউদ্দীন। তা আমরা আসো একটু কবিতাটা এক নজর পড়ি। আমি মনে করি এই কবিতাটা বিশ্লেষণ করবার মতো খুব একটা কিছু নাই, তোমরা দুটো পাঁচটা শব্দের অর্থ বা দুটো একটা জায়গায় তোমাদের একটু সমস্যা হতে পারে স্পেসিফিক ওই লাইনগুলো বুঝতে, কিন্তু কবিতার মূল ভাব যেটা সেটা তোমরা কবিতাটাকে পড়ে গেলেই অন্তর দিয়ে দাড়ি কমা সেমিক্লোন দিয়ে যদি তোমরা পড়ে যাও চমৎকার করে, তাহলেই তোমরা এর যে একটা মূল ভাব বা এর যে একটা অন্তর্নিহিত সত্য বা কবিতার মধ্যে কি বলা হয়েছে এটা তুমি অত্যন্ত চমৎকারভাবে সহজেই বুঝে ফেলতে পারো। আসো আমরা কবিতাটা একটু পড়ি। আমি আবৃত্তি করছি এমন বলার সাহস আমার নেই, তবে আমরা দাড়ি কমা সেমিক্লোন বজায় রেখে আমরা এটা একটু পড়বার চেষ্টা করি। আমি অনুরোধ করব, আমি যখন কবিতাটা পড়ছি তোমরা শুনছো, তখন তোমরা বইটা বের করে তোমরা আমার সঙ্গে সঙ্গে দেখবে। রাত থম থম স্তব্ধ নিঝুম, ঘোর ঘোর আঁধার, নিঃশ্বাস ফেলি তাও শোনা যায় কোথা নাই কোথা সাড়াকার। রুগ্ন ছেলের শিয়রে বসিয়ায় একেলা জাগিছে মাতা, করুণ চাহনি ঘুম ঘুম যেন ঢুলিছে চোখের পাতা। শিয়রের কাছে নিবু নিবু দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া জলে, তারই সাথে সাথে বিরহী মায়ের একেলা পরাণ দোলে। ভন 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 জমাট বেঁধেছে বুনো মশকের গান, এদোর বাহুতে বহিছে কঠোর পচানো পাতার ঘ্রাণ। ছোট কুড়ে ঘর বেড়ার ফাঁকেতে আসিছে শীতের বায়ু, শিয়রে বসিয়া মনে মনে মাতা গণিছে ছেলের আয়ু। ছেলে কয় মারে কত রাত আছে কখন সকাল হবে, ভালো যে লাগে না এমনি করিয়া কে বা শুয়ে থাকে কবে। মা কয় বাছারে চুপটি করিয়া ঘুমোতো একটিবার, ছেলে রেগে কয় ঘুম যে আসে না কি করিব আমি তার। পাণ্ডুর গালে চুমু খাই মাতা সারা গায়ে দেয় হাত, পারে যদি বুকে যত স্নেহ আসে ঢেলে দেয় তারি সাথ। নামাজের ঘরে মোমবাতি মানে দরগাই মানে দান, ছেলেরে তাহার ভালো করে দাও কাঁদে জননীর প্রাণ। ভালো করে দাও আল্লাহ রসুল ভালো করে দাও পীর, কহিতে কহিতে মুখখানি ভাসে বহিয়া নয়ন নীর। বাঁশ বনে বসি ডাকে কানা কুয়ো রাতের আধার ঠেলি, বাদুর পাখার বাতাসেতে পড়ে সুপারির বন হেলি। চলে বুনো পথে জোনাকি মেয়েরা কুয়াশা কাফন ধরি, দুচ্ছায় কিবা শঙ্কায় মার পরাণ উঠিছে ভরি। যে কথা ভাবিতে পরাণ শিহরে তাই ভাসে হিয়া কোণে, বালাই বালাই ভালো হবে জাদু মনে মনে জাল বলে। ছেলে কয় মাগো পায়ে পড়ি বল পায়ে পড়ি বলো ভালো যদি হই কাল, করিমের সাথে খেলিবারে গেলে দিবে না তো তুমি গাল। আচ্ছা মা বলো খেলিবারে, আচ্ছা মা বলো এমন হয় না রহিম চাচার ঝাড়া, এখনই আমার এত রোগ হতে করিতে পারে তো খাড়া। মাঘে বল বসি রুগ্ন ছেলের মুখ পানে আঁখি মেলে, ভাষা ভাষা তার যত কথা যেন সারা প্রাণ দিয়ে গেলে। শোনো মা আমার লাটাই কিন্তু রাখিও যতন করে, রাখিও ঢ্যাঁপের মোয়া বেঁধে তুমি স্বপ্ন ঋষিকা ভরে। খেজুরে গুড়ের নয়া পাটালিতে হুমুড়ে হুড়ুমের কোলা ভরে, ফুলজুরি শিকা সাজাইয়া রেখো আমার সম্মুখ পরে। ছেলে চুপ করে মাও ধীরে ধীরে মাথায় বোলাই হাত, বাহিরেতে নাচে জোনাকি আলোই থম থম কালো রাত। রুগ্ন ছেলের শিয়রে বসিয়া কত কথা পড়ে মনে, কোন দিন সে যে মায়েরে না বলে গিয়েছিল দূর বনে। সাজ হয়ে গেল তবু আসে নাকো আই ঢাই মার প্রাণ, হঠাৎ শুনিল আসিতেছে ছেলে হর্ষে করিয়া গান। এক কোঁচ ভরা বেথুল তাহার ঝামুর ঝুমুর বাজে, ওরে মুখ পোড়া কোথা গিয়েছিলি এমনি এ কালি সাজে। কত কথা আজ মনে পড়ে তার, গরিবের ঘর তার, ছোটখাটো কত বাইনা ছেলের
পারে নাই মিটাবার। আড়ঙ্গের দিন পুতুল কিনিতে পয়সা জোটেনি তাই, বলেছে আমরা মুসলমানের আড়ং দেখিতে নাই। করিম সে গেল, আজিজ চলিল, এমনি প্রশ্নমালা উত্তর দিতে দুঃখিনী মায়ের দ্বিগুণ বাড়িত জ্বালা। আজ রোগে তার পথ্য জটেনি, ওষুধ হয়নি কে আনা, ঝড়ে 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 কাঁপে যেন নীরের পাখিটি জড়ায় মায়ের ডানা। ঘরের চালেতে হুতুম ডাকিছে অকাল্যাণ এসুর, মরণের দূত এলো বুঝি হাই হাকে মাই দূর দূর। পচাডোবা হতে বিরোহিণী ডাক ডাকিতেছে ঝুরি ঝুরি, কৃষাণ ছেলেরা কালকে তাহার বাচ্চা করেছে চুরি। ফেরে ভন ভন মশা দলে দলে, বুড়ো পাতা পরে বুড়ো পাতা ঝরে বনে, ফোটাই ফোটাই পাতা চুয়া জল ঝরিছে তাহার স্বরে। রুগ্ন ছেলের শিয়রে বসিয়া একেলা জাগিছে মাথা, সম্মুখে তার ঘোর কুজ্জটি মহাকাল রাত পাতা। পার্শ্বে জ্বলিয়া মাটির প্রদীপ বাতাসে জমায় খেল, আধারের সাথে জুঝিয়া তাহার ফুরাইয়ে এসেছে তিনি। আসলে এমন একটি চমৎকার কবিতা তোমাদের সাথে সামনাসামনি উপস্থাপন করতে পারলে তোমাদেরও খুব ভালো লাগতো, এটা আমি বিশ্বাস করি, এবং আমারও ব্যক্তিগতভাবে আসলে খুব ভালো লাগতো। তো যার কবিতাটা মূলত এরকম যে, রাত থম থম স্তব্ধ নিঝুম, ঘোর ঘোর অন্ধার, নিঃশ্বাস ফেলি তাও শোনা যায় নাই কোথা শালাকার। অর্থাৎ এমনই একটা নীরব নিস্তব্ধ রাতে রুগ্ন ছেলের পাশে বসে মা ঘুম ঘুম চোখে, অর্থাৎ পাতা যখন ঢুলছে সেই সময় মা ওখানে তার পাশে জেগে আছে। তার ওই পাশে জেগে থাকার সময়ে শিয়রের কাছে নিবু নিবু দ্বীপ ঘুরিয়া ঘুরিয়া জলে, তারই সাথে সাথে বিরোহী মায়ের একেলা পরাণ দলে। ভন 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 জমাট বেঁধেছে বুনো মশকের গান, এদোর বাহুতে বহিচ্ছে কঠোর পচানো পাতার ঘ্রাণ। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে নিবু নিবু করে অর্থাৎ নিবে যায়, এই বাতিটা আর মনে হয় বেশিক্ষণ জ্বলবে না। এটা আসলে সিম্বলিক, এটা যেমন বাতিও জ্বলবে না, কবি এমনইভাবে কবিতাটাকে উপস্থাপন করেছেন। সেই রুগ্ন মৃত্যু পথযাত্রী যে সন্তান, যে ছেলেটা, হয়তো বা তারও জীবনের বাতি কিন্তু ফুরিয়ে এসেছে। এরকম করে মশারা খুব ঘ্রাণ ধরছে, এদোরবা হতে পচা ঘ্রাণ আসছে, ছোট কুলে ঘর বেড়ার ফাঁকেতে আসিছে শীতের বায়ু, শিয়রে বসিয়া মনে মনে মাতা গণিছে ছেলেরাই। এরকমই একটা কুঁড়ে ঘরে বসে সেই মা তার ছেলেকে নিয়ে তার বিভিন্ন আশঙ্কার কথা, ছেলে যদি মরে যায় বা ছেলে কি কি বায়না করেছিল, ছেলের কত আবদার দাবি সে পূরণ করতে পারেনি, সেই সমস্ত কথা সে ওখানে স্মৃতি রোমন্থন করছিল, এবং তার ছেলের যে বিভিন্ন রকম প্রশ্ন সে প্রশ্নের সে উত্তর দিচ্ছিল বসে বসে। মা কয় বাছারে চুপটি করিয়া ঘুমোতে একটি বার, ছেলে রেগে কয় ঘুম যে আসে না কি করিব আমি তার। আসলে ছেলে তো অসুখে পড়েছে, এই ছেলের ঘুম আসছে না, মা তাকে বারবার সান্ত্বনা দিচ্ছে কিন্তু ঘুম আসে না, সে শুধু কথা বলছে। তখন সে রাগ করেই বলছে আমার তো ঘুম আসছে না আমি কি করব তার। তখন পাণ্ডুর গালে চুমু খাই মাতা, সারা গায়ে দেয় হাত, পারে যদি বুকে যত স্নেহ আসে ঢেলে দেয় তারি সাত। মা ওই ছেলেকে ছেলের জন্য তাকে আদর করছে, এবং তার মনে আসলে যত স্নেহ সেটা দিয়ে, আসলেও তো ছেলে যে কথার বলেছে সেটা যৌক্তিক, তার ঘুম আসছে না সে কি করবে। এমন সময়ে তার রোগ মুক্তির জন্য নামাজের ঘরে মোমবাতি মানে দরগাই মানে দান, ছেলেরে তাহার ভালো করে দাও কাদে জননীর প্রাণ, ভালো করে দাও আল্লাহ রসুল ভালো করে দাও পীর, কহিতে কহিতে মুখখানি ভাসে বহিয়া নয়ন্দি। মা এরকম করে সৃষ্টিকর্তার কাছে তার সন্তানের রোগ মুক্তি কামনা করে বিভিন্ন দরগাই মানত মানছে, সৃষ্টিকর্তাকে ডাকছে, এবং এইটা ডাকতে ডাকতে তার চোখের গোড়ে আসলে পানি চলে আসছে। তো যাই হোক, এটাই হলো মূলত আমাদের কবিতা, তোমরা বুঝতে পেরেছো আমি কবিতাটার যে মূল ভাব আছে, তোমরা যদি এটা পড়ো সেটা বুঝে। শিওর হচ্ছে মাথা, রুগ্ন হচ্ছে অসুস্থ, পচানো হচ্ছে পচে গেছে এমন, নীর হচ্ছে পানি, পাণ্ডুর হচ্ছে ফ্যাকাশে, নামাজের ঘরে মোমবাতি মানে অর্থাৎ মসজিদে মোমবাতি দেওয়ার কথা, নীর হচ্ছে পানি, হিয়াওর হৃদয়, পাণ্ডুর হচ্ছে ফ্যাকাশে, আর রহিম চাচার ঝাড়া এখানে একটু ব্যাখ্যা করে তোমরা দেখবে। পল্লী জনের কবিতাটি কবি রাখালি কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এখানে নিস্তব্ধ অন্ধকার ছোট কুঁড়ে ঘরে মা তার অসুস্থ ছেলের মাথার কাছে একলা জেগে বসে আছেন, মাথার কাছে নিবু নিবু প্রদীপ যেমন জ্বলছে তেমনি বিরোহী মায়ের অন্তর দুলছে। বুনো মশারা গান গাচ্ছে, ডোবা হতে পচে যাওয়া পাতার গন্ধ আসছে, বেড়ার ফাঁক দিয়ে শীতের বাতাস আসছে, আর মা ছেলের মাথার কাছে বসে তার আয়ু গুনছেন। মা তার সকল মমতা দিয়ে ছেলেকে আগলে রেখেছেন, তিনি তার সন্তান জন্য বিভিন্ন মানত করছেন বা করেন, মুম্বাই ইত্যাদি ইত্যাদি। যাই হোক,
এটা আমার মনে হয় না যে এই কবিতার মধ্যে খুব একটা যন্ত্রণার কিছু আছে। কবিতাটা এমনিতে হৃদয়গ্রাহী, আবেদনের দিক থেকে কবিতাটার আবেদন অনেক বেশি মানুষের কাছে, তাই ছাড়া এমনি কবিতার মধ্যে কঠিন কিছু নেই। তাহলে তোমরা এটা ব্যাখ্যা করো, সন্তানের প্রতি মায়ের ভালোবাসা অকৃত্রিম। আসলে সেটা শুধু পল্লীতে বলে নাই, শহরেও এবং বিদেশেও একটা মা তো মাই, মা তার সন্তানের জন্য অনেক কিছু বিসর্জন দেয়। তা আমি কখনো কখনো আসলে তোমাদেরকে আমি এরকম একটা গান শুনিয়ে থাকি, এই কবিতাটা পড়ার সময় অন্তত আমি তোমাদের যে বাংলাদেশে একটা বহুল প্রচলিত গান আছে, দুইটা তিনটা মাকে নিয়ে গান আছে, আমি অনেক সময় তোমাদের এই গানটা শুনিয়ে থাকি ফর ইয়ার বেটার আন্ডারস্ট্যান্ডিং, যে একটা সন্তানের জন্য মা কি করে। তো সে গানের মধ্যেই আছে, আমি যদি কখনো সুযোগ পাই তোমাদেরকে সেটা আমি একটু গেয়ে শোনাবো তোমাদের, জাস্ট তোমাদের এই মা কবিতার সাথে, মায়ের চরিত্রের সাথে গানটা একেবারেই ওতপ্রোতভাবে জড়িত। ওই যে আমার জন্ম দক্ষিণী মা গর্ভধারিণী মা, এটা একটা মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাম, এরকম একটা গান। আবার মা গো মা ও গো মা আমারে বানাইলি তুই দেওয়ানা, ইত্যাদি ইত্যাদি মা নিয়ে অনেক অসংখ্য গান আছে, তবে গানগুলো অত্যন্ত হৃদয়গ্রাহী। তো আমি মনে করি যে তোমরা কবিতাটা চমৎকারভাবে পড়ে নেবে, কবিতা বুঝতে তোমাদের যদি কোথাও কোনো সমস্যা হয়। দুটো একটা শব্দ আছে, যেমন ওই যে হুড়ুম, হুড়ুম হচ্ছে মুড়ি, এরকম অনেক অনেক শব্দ আছে, তোমরা এখান থেকে দেখবে, যেটা না পাও আমাকে জিজ্ঞাসা করে নি বাবা, অনেক সময় হয়ে গিয়েছে। তা তোমরা কবিতা যদি কোথাও কোনো বুঝতে তোমাদের প্রবলেম হয় তোমরা আমাকে জেনে নেবে, আর বাকিটা আমি তোমাদেরকে যদি কখনো সাক্ষাতে কথা হয় সেটা আমি তোমাদেরকে আলোচনা করব। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের জন্য দোয়া করো, তোমরাও ভালো থাকো, আল্লাহ।